গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই নিশ্চয় খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হলো রবিবার, আর এখন বাজে 9টা, এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো এখন যাবো আমরা ব্রেকফাস্ট করতে, ঘুম থেকে উঠেছি, উঠে অভিশ্রুতিকে খাওয়ালাম একটু, তারপর মাম্মা বললো মাম্মা খাইয়ে দেবে, বাকিটা মাম্মা খাওয়ালো, তারপর আমি রেডি হয়েছি। তো এখন যাবো আমরা ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্ট করে তারপর যাবো বিচে একটু ঘুরে আসবো। আর অভিশ্রুতি তো সকাল থেকে যাওয়ার জন্য পাগল, কালকে সকালে তো তাড়াতাড়ি উঠেছি, ঘুম হয়নি, সেই জন্য ভালো করে ঘুমিয়েছি, তাই দেরি করে উঠলাম। আর এখানে তো কাজ নেই, দেরি কি করবো, শুধু খাচ্ছি উঠছি ইয়ে করছি। তো আজকে আমাদের মন্দারমণির সেকেন্ড ডে, কালকে তো খুব মজা করেছি, আজকেও মজা করব। তো ঠিক আছে, চলো ব্রেকফাস্টটা করে আসি, তারপরে আবার বিচে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখন অভিশ্রুতি আর অভিশ্রুতির পাপা হ্যান্ড ওয়াশ করছে, আমি হ্যান্ড ওয়াশ করে নিয়েছি। তো কী কী আছে ব্রেকফাস্টে চলো দেখাই। দেখো আছে বাটার, জ্যাম, তারপর গোলমরিচের গুঁড়ো, চিনি, নুন, এগুলো আছে। তারপর কী কী আছে চলো, এখানে দেখো প্লেট, চামচ আছে, আর বাকি কী কী আজকে সকালের খাবার ব্রেকফাস্টে আছে সেগুলো আমি জানি না। চলো ওরা নিচ্ছে, তো আমি তোমাদের দেখাই। তো দেখতে পাচ্ছি ব্রেড আছে, দেখো ব্রেড, এই ব্রেডগুলো দেখে পুড়ে গেছে। আর লুচি আছে, লুচির সাথে তরকারি নিশ্চয় থাকবে। তো চলো আগে দেখি, এই যে লুচি, লুচিগুলো অনেকক্ষণ হয়ে গেছে মনে হয়েছে, তরকারি আলু আর মটর দিয়ে তরকারি। আর এটা হচ্ছে নোনতা সুজি, সুজি আছে, নোনতা সুজি। আর দেখতে পাচ্ছি ডিম সেদ্ধ, এই দেখো ডিম সেদ্ধ আছে, অভিশ্রুতিকেও খাওয়াবো ডিম। আর এই দেখো এখানে আছে চা। তো চলো এবার আমরা ব্রেকফাস্ট আমারটা নিয়ে এবার ব্রেকফাস্ট শুরু করি। আর এদিকে দেখি ওরা নিচ্ছে মাম্মার প্রীতম, অভিষেকেরটা অভিষেক নিয়ে চলে গেছে, বসে পড়েছে খেতে। তো এবার আমারটা নিয়েও আমি বসে পড়ি। তো চলো তোমরা দেখতে থাকো। খান খান, আপনি দয়া করে একটা জিনিস কি দেখবেন, বুকের ভিতর অচিন পাখি, ব্রেডের ভিতর জ্যাম। आप क्या खा रहे हैं? कुछ नहीं। कुछ नहीं, ये क्या चीज है? ये अंडा है। बच्चे अगर क्या हमें गिनते पड़ी। দেখো বন্ধুরা, আমাদের ব্রেকফাস্ট এখনো চলছে, আর অভিষেক এখন দেখো মাসাজ নিচ্ছে, এখানে রেস্টুরেন্টের এখানে মাসাজের চেয়ারটা আছে, তো অভিষেক এখন মাসাজ নিচ্ছে। তো চলো তোমরাও দেখতে থাকো। বলো বলো নাম কি বলো, কাউকে দেখলে দেখো, ডেডি ডেডি কেসে সো রা হ্যায়, দেখো ডেডি সো রা হ্যায়। কেমন লাগছে? অভিষেক এখানে মাসাজ নিচ্ছে, তো 20 মিনিটের মতো লাগবে। তো আমরা দেখো এখানে এসে পড়েছি, মাম্মার প্রীতম বসে আছে, এদিকে অভিশ্রুতি ওদিকে ঘুরছে। তো আমি ওদের ছবি তুলছি, ওদের ভিডিও করছি, আর কি করবো। এবার দেখো দোলনায় অভিশ্রুতিও বসে পড়েছে। তো অভিষেকের মাসাজ শেষ হলে তারপরে আমরা যাবো বিচে। তো এখনো অনেক দেরি আছে, 20 মিনিট লাগবে, তাই একটু আমরা এদিকে একটু ঘোরাঘুরি করছি। আর অভিশ্রুতি দেখো এদিকে এসে পড়েছে, এসে এদিকে ঘোরাঘুরি করছে,
ও বিচে যাওয়ার জন্য পাগল হয়ে আছে। আজকের ওয়েদারটা খুব সুন্দর, দেখো পুরো মেঘলা মেঘলা করে রেখেছে। আর এদিকে সবাই খেলছে, বল খেলছে, আর এদিকে তো লোক নেই এখনো, একজনটাও রিক্লাইনার চেয়ারে বসে আছে। তো এই দেখো সমুদ্র, সমুদ্রের মধ্যে লোক আছে কয়েকজনের, দেখো আমি ফোন থেকে জুম করে দেখাচ্ছি, কয়েকজন আছে ওরা স্নান করছে। তো আমরাও যাবো, এখানে অভিষেক আসুক তারপর যাবো। আর অভিষেকই তো পুরো পাগল হয়ে যাচ্ছে যাওয়ার জন্য, আমার মাথা খারাপ করে দিচ্ছে। তো ঠিক আছে চলো। দেখো আমরা এখানে এসে পড়েছি, আর আমাদের প্রীতমের জামাইয়ের অনেক মাথা ব্যথা, মাম্মা টিপে দিচ্ছে মাথা। মাসাজ করে দিচ্ছে মাম্মা, আমাদের বউটাকে তো খাটাচ্ছে টেনে। এখন ফটো সেশন হবে আমাদের। আর এখানে দেখো অভিষেক আর অভিশ্রুতি, অভিশ্রুতি তো বিচে যাওয়ার জন্য পাগল হয়ে আছে, ওকে নিয়ে যাব। বিচে এসে পড়েছি সবাই, ফটো তোলা শেষ। আজকের ওয়েদার খুব ভালো, একদম ঠান্ডা ঠান্ডা, রোদ নেই কিছু নেই, তাও সানগ্লাস পরে এসেছি, পড়তে হবে তো, কিনে দিয়েছে। আর বৃষ্টি পড়ছে গুড়ি 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 গুড়ি, খুব ভালো লাগছে, লোকও আছে এই দেখো। লোকও আছে, এখন বেশি নেই, এখানে তো ভিড়টা কম হয়। জল অনেক, জল দেখো আমাদের কোমর পর্যন্ত জল, জল পার করে যেতে হচ্ছে ঢেউয়ে, তিনজন হাত ধরে যাচ্ছি। আর এই দেখো অভিষেক মেয়েকে নিয়ে, বাবারে জল, ও বাবারে লাগবে। এই দেখো এখানে আবার জল নেই, এখানে আবার জল কম, আর আওয়াজ, জলের আওয়াজ, স্রোতের আওয়াজ, খুব মজা লাগছে ওয়েদারটা। আর এই দেখো পেছনে কত জল, এই দেখো এটা পার করে আমরা এখানে এসছি, এই জায়গাটা কি ভালো লাগছে দেখতে। দেখো জলের ঢেউগুলো দুপাশ থেকে আসছে। আর ফোনে জল পড়ে গেছে তাই আমি এসে পড়েছি, ওরা ওইখানটায় দেখো, ওরা ওখানটায় দাঁড়িয়ে আছে, আমি এসে বলেছি আমার ফোন যদি কিছু হয় অভিষেক তো আমাকে দেবে, আর ফোন কিনে দেবে না বলে দিয়েছে। আমি এখানটায় দাঁড়িয়ে আছি, জল কম, এত জল নেই। আর ওরা বৌদি বৌদি ডাকছে, বৌদি বৌদি, আমি যাবো না, আমি যাবো না, মেয়ে তো বলছে পাপা চলো চলো, আরো ওইদিকে চলো, ওইখানে জল আছে, আমি তো যাবো না বাবা, ওদের ছবি তুলে দিই কটা। তো আমরা বিচের থেকে এসে পড়েছি, ফোনটা রেখে দিয়েছিল, আর গান বাজছে। তো এই দেখো, তো এখানে এত জোরে গান বাজছে যে মানে কথা বললে আর কপিরাইট এসে পড়বে, তো সেই জন্য আমি ভয়েস দিচ্ছি। তো এখানে দেখো মাম্মা, প্রীতম, অভিষেক আর অভিশ্রুতি চান করছে, এটা বাচ্চাদের দিকের পুলটা। তো অভিশ্রুতি আর অভিষেক বাচ্চাদের দিকের পুলটাতে আছে, তো তার ওরা এখনও চান করছে, আমাদের চান শেষ, এখন আমরা আমাদের রুমে যাব, গিয়ে চান করব, চান করে তারপর রেডি হয়ে আজকে আমরা যাব দীঘা, আজকে দীঘা ঘুরে আসব। আর এখান থেকে দীঘা খুব কাছে, 30-35 কিলোমিটার লাগে। তো আমি কোনোদিন গাড়িতে আসিনি, তো আমি ফার্স্ট গাড়িতে, মন্দারমণি তো ফার্স্ট আসলাম, আর গাড়িতে আসলাম। তো আর দীঘাতে গিয়েছি দুবার,
তো দেখো আমরা এখন গাড়িতে উঠে পড়েছি, দীঘা রওনা হয়ে পড়েছি দীঘার জন্য। তো এখন রাস্তায় আছি, খুব সুন্দর রাস্তা, চারিদিকে গাছ, খুব ভালো লাগছে। আর অভিশ্রুতি ঘুমিয়ে পড়েছে অভিষেকের কাছে, আর ও তো গাড়িতে উঠলে বমি করে, সেটা আর কি বলবো, আর বমি করার জন্য কক করছে, তাও অভিষেক কোনো রকম কুলে নিয়ে রেখেছে। তো খুব সুন্দর, খুব ভালো লাগছে, দেখো চারিদিকে সবুজ। তো চলো তোমরাও দেখতে থাকো আমাদের সাথে। দীঘা পৌঁছে গেছি, আর এখন মাম্মার পুরো খিদে পেয়েছে, মাম্মার না সবারই পেয়েছে মাম্মা। এখন আগে খাবার খাবো, তারপর যাব সমুদ্রে, সমুদ্র দেখতে। দোকান খোঁজা হচ্ছে, এখন দোকান হোটেল খোঁজা হচ্ছে। হোটেল পেয়েছি, এখন বসে আছি। এখানে খাবার হবে না বলে দিয়েছে, খাবার শেষ, চলো আমরা যাই। আমরা হোটেল পেয়ে গেছি, খাবার অর্ডার হয়ে গেছে। আর আজকে আমাদের খাওয়াটা ভাগ্যের ব্যাপার, বলতেও পারে খুব পাচ্ছি, বাড়িতে ভালো করে তো ঘুমাতে পারি না। এ বলে লোকে নাকি ঘুরতে এসে আমাকে, এখন আমি মানে মনে চাই যে বাড়িতে ঘুমাবো না, বাড়িতে তো কাজ করি, ওখানে এসে একটা ফ্রি মাইন্ড, এখানে তো কাজ নেই। আসলে না, ও আসলে করোনার ভ্যাকসিন নেওয়ার পরে একটু পাগলা টেনাই হয়ে গেছে, আপনারা কিছু মনে করবেন না, বুঝেছেন তো। এনি না আপনাদের ব্লগার, না ব্লগার ওম্যানের সাথে কথা বলি, তো দেখো আমাদের খাবার এসে পড়েছে, ভাত অর্ডার করা হয়েছিল, তো দিয়েছে দেখো ভাত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর দিয়েছে দেখো তরকারিগুলো কি কি দিয়েছে সেগুলো তোমাদের দেখাচ্ছি। ডাল, পটল, আলুর তরকারি, আর শুক্তো, আর আমাদের চিকেন অর্ডার করেছিল। তো ঠিক আছে চলো তাড়াতাড়ি খেয়ে নিই, পরে কথা বলছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন যাচ্ছি বিচে। আরে যে 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 ও দেখো তো এই দেখো বন্ধুরা, দীঘার সমুদ্রের সামনে এসে পড়েছি। দেখো পুরো ঢেউগুলো কাছে, আর এত ভিড় নেই, সবাই বলছে এর থেকে অনেক ভিড় হয়। আমি কোনোদিনও পুরনো মানে পুরনো দীঘায় আসিনি, ফার্স্ট টাইম এসেছি। নতুন দীঘায় অনেকবার গেছি, কিন্তু ওল্ড দীঘায় এই আমার ফার্স্ট। তো দেখছি ভালোই লাগছে, বাতাস আছে অনেক, আর এই দেখো একটা ঘোড়া দাঁড়িয়ে আছে, খুব ভালো লাগছে। এখানে মানে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া, এখানেও এত গরম নেই, খুব ভালো লাগছে। তো আমরা এখন হাঁটছি, আর অভিশ্রুতি অভিশ্রুতির পাপার কাছে সবাই হাঁটছি, সবাই অনেক ভালো লাগছে, খুব ভালো লাগছে ওয়েদারটা। আর এখানে অনেক দোকান টোকান দেখেছি, মানে অনেক দোকান বসেছে খেলনার জিনিসের, বাচ্চাদের বেলুন টেলুন, চুড়ি, কানের দুল, মানে অনেক কিছু, কলার হার টার অনেক কিছু আছে।
তো দেখি যাওয়ার সময় দেখবো কি কি আছে, যদি কেনার কিছু থাকে কিনে নেব। তো এখন দেখো সবাই এখানে বসার জায়গা আছে যে বসে আছে, আর আমি ক্যামেরা করছি। আর দেখো সমুদ্রের জল, ঢেউ সব কি খুব সুন্দর, খুব ভালো, ঠান্ডা বাতাস, খুব মজা লাগছে। তো চলো তোমরাও দেখতে থাকো আমাদের সাথে সাথে। দেখো এখানে কানের দুল নিয়ে এসছে অনেক সুন্দর সুন্দর হাতে বানানো, তো মাম্মার আমি নিচ্ছি নিয়েছি কিনে। তো বাড়ি গিয়ে দেখাবো কত কী কানের দুল নিলাম, ঠিক আছে? তো দেখো কানের দুল নেওয়া হয়ে গেছে, আর আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, তাড়াতাড়ি চলে যাব, সন্ধ্যার আগে আগে এখান থেকে বেরিয়ে পড়ব। আর এখন দেখো অভিশ্রুতিকে জাইলোফোন কিনে দিয়েছে, অভিশ্রুতির পাপাও জাইলোফোন দেখে কান্নাকাটি শুরু করে দিয়েছিল, তো জাইলোফোন কিনে দিয়েছে। আর এখানে দেখো বাচ্চাদের গাড়িও আছে, বাইকও আছে। অভিশ্রুতি বলছিল চলবে চলবে, কিন্তু দিনই চলতে, পরে আসলে আবার চালাবো। তো এখন দেখো আমরা চলে যাচ্ছি। আর এখানে প্রীতম প্রীতম কি জানি দাঁড়িয়ে দেখছে, তো আমরাও দাঁড়িয়ে আছি। তো এখন সোজা গাড়িতে উঠবো, উঠে সোজা মন্দারমণি হোটেল। তো আজকে দীঘা আর মন্দারমণি দুই জায়গারই দেখালাম, কেমন লাগলো অবশ্যই ব্লগটা তোমাদের জানাবে কমেন্ট করে। তো এখন দেখো আমরা দাঁড়িয়ে আছি প্রীতমের জন্য, মাম্মা তো চলো চলো করছে, প্রীতম দাঁড়িয়েই আছে। তো এখন সোজা যাবো। আর এই দেখো একটা মন্দির, এই দীঘার সামনে সমুদ্রের সামনে একটা মন্দির, খুব ভালো লাগছে দেখে মন্দিরটা, তাই একটু ভিডিও করে নিলাম। তো এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি গাড়ির দিকে, তারপর রওনা দেবো মন্দারমণি হোটেলের রিসোর্টের দিকে। তো ঠিক আছে চলো তোমরাও দেখতে থাকো। তো দেখো বন্ধুরা আমরা মন্দারমণি পৌঁছে গেছি, কিন্তু এই মন্দারমণিতে ঢুকার সাথে সাথেই দেখি যে অনেক বৃষ্টি পড়ছে। তোমরা জানি না দেখতে পাচ্ছ কি না, বুঝতে পাচ্ছ কি না, আমি যতটুকু পেরেছি অন্ধকারে ভিডিও করতে চেষ্টা করেছি। তো দেখো অনেক বৃষ্টি পড়ছে, মেঘ ডাকছে। তো প্রীতম মানে গাড়ি চালাচ্ছে আর কি করবো বলে। তো দেখো এদিকে বৃষ্টি কেমন কাছে, দেখো জল। তো এই দেখো আমরা মাত্র ঘরে ঢুকলাম, যে বৃষ্টি শুরু হয়েছে, ওখান থেকে ছাতা নিয়ে আমাদের দিয়ে গেল। তো এই সবে ঢুকলাম, এখন ড্রেস চেঞ্জ করব, করে অভিশ্রুতিকে খাওয়াবো কিছু খাইয়ে, তারপর বসে আর কি করবো। বৃষ্টি পড়ছে আর তো বেরোতেও পারবো না, যদি বৃষ্টি কমে তাহলে একটু বাইরে যাবো, গিয়ে ঘুরে টুরে আসবো। আর এই যে বাবলস নিয়ে খেলা করছে অভিশ্রুতি। তো ঠিক আছে চলো চেঞ্জ করে নি। তো দেখো আজকে চা খাওয়া হয়নি, তো মামা আর প্রীতম এসছে এখন আমাদের রুমে। তো ভাবলাম চাটা খেয়ে নিই সবাই মিলে, এখন চা খাচ্ছি। আর চা খেয়ে আমরা একটু আবার যাবো ওইদিকে, বৃষ্টি কমে গেছে সমুদ্রের ওই দিকটায় যাবো, গিয়ে একটু ঘুরে ঘুরে আসবো আর কি করবো বলো। এদিকে আমিও চা আছে, আমিও চা খাবো। তো দেখো আমরা চা খেয়ে বেরিয়ে পড়েছি, এখানে বসবো রিক্লাইনার চেয়ারে, এখানে অনেক ঠান্ডা বাতাস আসে। আর দেখো কি সুন্দর লাইটিং পুরো রিসর্টে। তো ঠিক আছে চলো আর বেশি কথা বলবো না, আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করব, মন্দারমণি দীঘা ব্লগ। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ঠিক আছে।